হচ্ছে চতুর্থী, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই আজকে দিনটাকে শুরু করছি। দিনটা শুরুর টাইমেই আমি তোমাদেরকে বৃষ্টি দেখিয়ে দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 2:10, প্রায় 15 বাজতে যায় আর কি। আর আজকে আমাদের সকাল থেকে মানে এতটাই ওয়েদারটা খারাপ যে কারোরই কিছুই করতে হবে, রান্না করেছি খুবই শর্টকাট শিম বটি মতো। এখানে আমাদের দুজনের জন্য মাছ ভাজা চলছে, আর এখানে ভাত আছে, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর ডালটা ফ্রিজে রয়েছে, ওটা বার করে এখন গরম করবো, তো এই দিয়েই আজকে চলবে। ঘিও আছে সাথে আজকে, এটা দিয়েই দেখা যাক। আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, যদি হয়ে থাকে তো তোমরা দেখতেই পাবে। আর আমি দেখতেই পাচ্ছি ফেসবুকে নানান দিকে বড্ডই স্যাচ্ছা তাওয়া ধরছে হয়তো, তো ফেসবুকে দেখছি যে শ্রীভূমিতে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো যাই হোক না কেন আমি মিস করছি, কিন্তু তোমাদের দেখে ভালোও লাগছে যে তোমরা ওখানে ঘুরছো আনন্দ করছো এই আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, হ্যাপি দিয়ে ঘরে বসেও রয়েছে। এই গল্প গুজব করতে গিয়ে দেরিটা হয়, খেয়ে দিয়ে গিয়ে আমি আর হ্যাপি দি যাবো আবার স্বর্ণালীর ঘরে, তখন আবার তোমাদের সাথে দেখা। আমাদেরকে বলেইছিলাম বেরোবো, তো ওই জন্য বেরোচ্ছিও এখন, কিছুই না, যাবো একটু বাজার টাজার করতে। আর এই দুটো হেলমেট নেওয়া হয়েছে কারণ দাদা নাকি স্বর্ণালী স্কুটিটা দিয়ে টেস্ট ড্রাইভ দেবে আর কি। জানি না কতদূর কি, ফেলে দিলে পুজোর আগে শেষ আমি, আর না ফেললে যদি ফিরে আসতে পারি জানতো তাহলে আবার তো ব্লগ হবেই। তো চলো যাওয়া যাক, নাই আর কি মারলাম, ও ভাইয়াকে নিয়েও এর আগে চালিয়েছে, তো ওর একটু টেস্ট ড্রাইভের দরকার আছে তাই জন্য দেবে আর কি। তো চলো যাওয়া যাক। তাও ভাইয়ার বাইকটা নিয়ে মাঝে মধ্যে একটু ভাইয়ার সাথে যায় কি, মানে ভাইয়ার থাকে সাথে তবে যায়। আর স্কুটিটা স্বর্ণালী যেটা কিনেছিল ইলেকট্রিক স্কুটি, তো ওটাই আজকে একটু চালিয়ে ঠালিয়ে নিয়ে এলো, দেখলো পারে কিনা। তো না ভালোই চালায় দাদা, ভরসা হয়েছে, মানে আমি তো সামনে কিছু দেখলে স্পিড দেখলেই হয়েছে না এই আর কি। আর আজকে সত্যি রাস্তায় বেরিয়ে ভিডিও করা যায়নি কারণ প্রচন্ড বিজি রোড হয়ে গেছে, প্রচন্ডই, মানে কথা বলা তো দূরে থাকে। এর আগে তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা জানো যে ওখানে বেরিয়েও হয়তো আমরা ব্লগ করতে পেরেছি, কিন্তু সত্যি বলতে এখন কর রাই যাচ্ছে না, জানি না, এখানে দুর্গাপুজো তো সেভাবে হয় না, কিন্তু কেন লোকে এত মার্কেটিং করছে আমার জানা নেই, প্রচণ্ড ভিড়। আমি তারপরে ওই দিক থেকে বামনহালির থেকে মানে ওই পেট্রোল পাম্পের ওদিক থেকে এসে যখন কদিচি কানাহালি দিয়ে আবার গেলাম, একটু অ্যাপেলোতে আমার অ্যাপেলোর ক্রিমটা শেষ হয়ে গেছিলো তো ওটা আনতে গেছিলাম, ওই দিকটা তো সেম ভিড়, আর ওটা তো ভিড় হবে কারণ ওটা একদম হাইরোড গিয়ে কানেক্ট করে। তো জানি না এত কেন ভিড় হচ্ছে রাস্তাঘাট, প্রচন্ড, মানে প্রত্যেকটা দোকানে ভিড়, কিন্তু এখানে তো সেভাবে হয়ও না। যাই হোক না কেন জ্যাকেটটা পরে এবার গরম লাগছে, তো এবার খুলে ফেলবো আর যাবো স্বর্ণালীর ঘরে। তো চলো যাওয়া যাক, আর বলেছিলাম যে বিকেলে খেয়ে দে একেবারে স্বর্ণালীর ঘরে গিয়ে দেখা হবে, কিন্তু আদৌ সেটা হয়নি কারণ ভাত ঘুমটা দিয়েই ফেলেছিলাম। তো চলো এবার যাবো, অ্যাপিদি অলরেডি স্বর্ণালীর ঘরেই রয়েছে। এখানে বুঝতেই পারছো যে এটা আমার ঘরে নয়, এটা স্বর্ণালীর ঘরে, স্বর্ণালী আজকে কাজ করছে দেখাচ্ছে। ওই যে
স্বর্ণালী কাজ করছে বলে আজকে ওর ঘরে সবাই বসে রয়েছি। বেরোনোর একটা প্ল্যান ছিল, যেহেতু ও চেয়ার ছেড়ে আজকে উঠতে পারেনি তাই আমরা আজকে বেরোইও নি, শুধুমাত্র একটু বাজারের দরকার ছিল, ও আর আমি বাজারটা করে এনে আবার স্বর্ণালীর ঘরে চলে এসি। আজকে খাবো স্বর্ণালীর ঘরে, স্বর্ণালী মাংস রান্না করেছে আর টিক্কা কাবাব থেকে কি কেরালা পারাটা আনানো হয়েছে, আর অ্যাপিটি ভাই আর গোবি মাঞ্চুরিয়ান আর হচ্ছে কেরালা পারাঠা। তো আজকে রান্না বান্না নেই, কিছু দেখানোর মতো কিছু নেই, চাই না কি দেখাবো এরপরে, কারণ আমাদের তো একটার পর একটা চলতেই থাকে। তো আপাতত দেখানোর মতো আর কিছু নেই, আর মন খারাপটা আস্তে আস্তে যেন বাড়াচ্ছে। বাড়ি থেকে আজকে ফটোও পাঠিয়েছিল, পিসি বাড়িতে আজকে বৌদির বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, তো ওই ফটো আজকে পাঠানো হয়েছে আমাকে। যাই হোক না কেন, কাটা গায়ে নুনের ছিটের মতো এরা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আর কি করবো বলো। এরা ভাবছে যে ফটো পাঠিয়ে কে আনন্দ দিই, কিন্তু কষ্টটা তো আমার আরো বেশি হচ্ছে। আজকে আসলে বৌদির জন্মদিন ছিল, হঠাৎই ওরা জানতে পেরে কেক টেক কাটানো করিয়েছে আর কি, এইসব দেখছিলাম ফটোতে। যাই হোক না কেন, দেখা যাক যদি খাওয়ার টাইমে আবার, আসলে ও কাজ করছে তো ওই জন্য এখানে ব্লগিংটা খুব একটা করা যাচ্ছে না, ওরও মিটিং থাকছে এইসব চলছে আর কি। আর অ্যাপিডি গেল একটু বাথরুমে, এখানেই বসেছিল, বিন ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ একটা বসেছিল। তো ওই দেখো না, আমি ওখানে জ্যাকেট ফুল প্যান্ট সব খুলে রেখে দিয়েছি, তো মানে যেটা পরে বাজার গেছিলাম, বাইরে স্কুটিতে গেলে একটু জ্যাকেটটা লাগছে আর কি, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, ঘরেও মোটামুটি লাগছে, খুব একটা লাগছে বলবো না, এভাবেই চলছে আর কি। তো চলো এখনকার মতো টাটা। স্বর্ণালীর ঘর থেকে এসে গেছি, বুঝতেই পারছো অনেক দিন বাদে আজকে রাত্রিবেলা আবার ছাদ টপকেছি। এই কথাটা আমি ওকেও বলছিলাম যে কত দিন বাদে আজকে ছাদ টপকালাম, মানে কলকাতা যাওয়ার আগে লাস্ট কবে ছাদ টপকেছি আজও মনে পড়ছে না। আর আগে তোমরা জানো প্রত্যেকদিন বিকেলে একটা ছাদে যাওয়ার হ্যাবিট হয়ে গেছিল, কিন্তু এখন যেহেতু ওর 5টা থেকে অফিস হয় আর কি, শুরু হয়েছে লকে, তো তারপরও আমি একা একা যেতাম ছাদে, কিন্তু এখন আর যেতেই ইচ্ছে করে না, কারণ আকাশের অবস্থা প্রায় দিনই এখানে ভালো থাকে না, আর একা একা যেতে ইচ্ছে করে না। আগে স্বর্ণালী অ্যাপিতে যেত, কিন্তু এখন টাইমিংটা সবারই বিকেল থেকে হয়ে যাওয়াতে কেউই ছাদে যেতে পারে না, আমিও তাই যাই না। তাই জন্য আজকে অনেকদিন বাদে ছাদ টপকেছি, তাই আমি ভাবছিলাম যে আর কি বলতো, আজকে আমাদের গ্রুপটাতে মানে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে যেখানে কিনা দেশের বাড়ি যে তোমাদেরকে ইনকমপ্লিট ঠাকুরটা দেখিয়েছিলাম, মানে মাকে দেখিয়েছিলাম, সেটা কমপ্লিট ঠাকুরের ফটোটা আজকে কাকা পাঠিয়েছে, ফিলিপকা পাঠিয়েছে আর কি, প্রথম ফিলিপকাই পাঠিয়েছিল না, ফিলিপকা পাঠিয়েছে। তো ওই ফটোটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের তো দেখে মনে হচ্ছে কি সুন্দর, মানে যাই হোক না কেন সব মাই সুন্দর হয়, কিন্তু দেশের বাড়ির মাকে ইনকমপ্লিট দেখে এসেছিলাম, এখন কমপ্লিট লুকে মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে ছুটতে চলে যাই। যাই হোক না কেন, যেটা সম্ভব না সেটা ভেবে লাভ নেই, আজকে বিকেলে আমরা বেরোবো ভেবেছিলাম সেটা হয়নি, প্রথমত বৃষ্টি, দ্বিতীয়ত স্বর্ণালীর কাজ ছিল, তো সবটা মিলিয়ে ঘেটে ঘ হয়ে গেছে। কালকে আমাদের বিশাল 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 প্ল্যান রয়েছে, তো জানি না কতটা কমপ্লিট হবে, সেই প্ল্যানও ভেস্তে যেতেই পারে মাঝপথে, এখানকার ওয়েদারের উপর নির্ভর করে, কিছুটা কাজের উপর নির্ভর করে, তো দেখা যাক কালকে অনেক কিছু প্ল্যান আছে, যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেও পাবে। আর আজকে ওর সাথে ফার্স্ট টাইম স্কুটিতে, ফিলিংসটা আলাদা লেগেছে, বারবার বলার কিছু নেই আর আলাদা করে। তো চলো এখানেই তাহলে ব্লগটাকে শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তোমাদেরকে আলাদা করে কিছু বলবো না যে তোমরা কেন ভিডিও দেখছো না, ভিউস কেন কমে যাচ্ছে, হয়তো আমি ভালো লাগাতে পারছি না, এটাই আমি ভাববো, এটাই আমি ভেবে নিচ্ছি যে হয়তো তোমাদের ভালো লাগছে না তাই ভিউসটা আমার কমে যাচ্ছে, দোষটা হয়তো আমারই। তো এর বাইরে গিয়ে আমি দেখো প্রত্যেকেই চেষ্টা করে যে আমি নতুন কিছু করব, আমি নতুন কিছু দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে কলকাতায় আমার যেটুকু সম্ভব ছিল আমি তোমাদেরকে দেখিয়েছি করেছি, কিন্তু ব্যাঙ্গালোরের সবটা আমার পক্ষে সম্ভব না ওভাবে, প্রথমত ওর কাজ, দ্বিতীয়ত এখানে একা আমি বেরিয়ে গিয়ে কিছু দেখাতে পারবো না, কারণ সেভাবে আমাকে ও ছাড়েও না আর আমি যেতেও পারবো না এখানে, প্রথমত একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে যেটা আমার কলকাতায় নেই, আর দ্বিতীয়ত এখানে এখনো আমি সবটা চিনে উঠতে পারি না, আমি আমার কলকাতাতে কোথাও গেলে আমি একা বাড়ি ফিরে আসতে পারবো এটুকু আমি জানি, কিন্তু এখানে আমি হয়তো সেটা পারবো না, তো এর জন্য আমি দেখাতেও পারবো না একা বেরিয়ে গিয়ে কিছু, সানডে আর স্যাটারডের জন্য অপেক্ষা করতে হয়, সেটাও আমরা ল্যাথকে থেকে তো মোটামুটি কাটিয়ে দিই। তো দেখা যাক যেটাই হোক না কেন, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার পাশে আছো তাদের
আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।